আমন্ত্রণ এসটিভির অর্থ ও বাণিজ্য সংবাদে সঙ্গে আছি আমি রিফাত শিশির। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের চতুর্থ কার্যদিবসের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসসিতে ৫৮২.১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সময়ে প্রধান সূচক ডিএসইএক্স ১.৯ পয়েন্ট বেড়ে ৬,265 পয়েন্ট, ডিএস ৩০ সূচক ৫.৪ পয়েন্ট কমে ২,১০৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়া সূচক ১.১ পয়েন্ট কমে ১,৩৬৩ পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসসিতে ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল অলিম্পিক অ্যাক্সেসরিজ, অরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, প্যাসিফিক ডেনিমস ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেন ও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির সার্বিক সূচক সিএসপিআই ৮.৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৫৮০ পয়েন্টে। সিএসসিতে আজ ১৭০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দর বেড়েছে, কমেছে ৫৫টি আর ৬৯টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে ৮.৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এবার জানাবো অন্যান্য খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন স্টেশনে প্রথমবারের মতো থামল মেট্রো রেল। সকাল ৭:৩০টার দিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ছেড়ে আসা ট্রেনটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামে। পরে উত্তরা থেকে মতিঝিল অভিমুখে ট্রেনটি সকাল ৭:৩০মিনিটে এই স্টেশনে এসে পৌঁছায়। বর্তমানে আগারগাঁ মতিঝিল রুটে সকাল ৭:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে। তবে এমআরটি পাসধারীরা দুপুর ১২:০০ পর্যন্ত মেট্রো রেলে চলাচল করতে পারেন। উচ্ছ্বাস প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, তাদের জন্য যোগাযোগের ভালো মাধ্যম হবে মেট্রো রেল। স্বল্প সময়ে যানজট এড়িয়ে ভোগান্তি থেকে নিস্তার পাওয়া যাবে। সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি জামায়াতের ডাকা ৩৬ ঘন্টা অবরোধের শেষ দিনের সকালে রাজধানীতে যানবাহন চলাচল ছিল কম, তবে বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বেড়েছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। গত কয়েকদিনে বাসে আগুন দেওয়ার ঘটনায় শঙ্কা দেখা দিয়েছে যাত্রীদের মাঝে। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দূরের জেলাগুলোতে যাওয়ার জন্য সাধারণ মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। কাউন্টারে যাত্রীদের চাপও আছে। পরিবহন মালিকরা বলছেন যে অন্যান্য দিনের মতোই দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। ব্যাংক হিসেবে কোটিপতির সংখ্যা বেড়েছে ৭,০৬৬ জন এবং বর্তমানে ব্যাংক হিসেবে কোটি টাকা রয়েছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ১১৩,৫৮৬টি। ২০২৩ সালের সেপ্টেম্বর প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক, সেখানে উঠে আসে কোটি টাকার হিসাবের এই সংখ্যা। তথ্য অনুযায়ী চলতি ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা ১৪,৯৭,৭০,৬৮৪। এসব হিসেবে জমা আছে ১৭,১৩,১৩৪ কোটি টাকা, এর মধ্যে কোটি টাকার হিসেবে জমা আছে ৭,২৫,৫৫০ কোটি টাকা। নভেম্বরে দুবাইয়ে বাড়ি ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করে করা আবেদনের পরিমাণ বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ১১০%। এর মধ্যে ৯১% আবেদনে সাড়া দিয়েছেন অঞ্চলটির ল্যান্ডলর্ড বা বাড়ির মালিকরা। অ্যারাবিয়ান বিজনেসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সেখানকার প্রপার্টি বাজারে ভাড়া নিতে আগ্রহী দর্শনার্থীর সংখ্যাও বেড়েছে প্রায় ৯৯%, আর নভেম্বরে সামগ্রিকভাবে ভাড়া বাবদ লেনদেনের পরিমাণ বেড়েছে ৯৪%। এ সময় গত বছরের একই সময়ের তুলনায় ভিলা ভাড়া নেওয়ার হার বেড়েছে ৫৮%। ২০২৩ সালে বিশ্বের বেশ কিছু রিয়েল এস্টেট বাজার রেকর্ড তৈরি করেছে। এর মধ্যে ২০১৪ সালের পর দুবাইয়ে প্রতি বর্গফুট জায়গার গড় বিক্রি মূল্য ১৪% বেড়েছে। বর্তমানে প্রতি বর্গফুটের মূল্য ১,২৫৭ আমিরাতি দিরহাম। এই ছিল আজকের এসটিভি অর্থ বাণিজ্য সংবাদ। এসটিভি সবচেয়ে সংবাদ জানতে ভিজিট করুন www.sattv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সব।